বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না, মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে, বাপ দেখতে পাবে না, বন্ধু বান্ধব দেখতে পাবে না, হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম, বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম, বিবাহের জন্য যেভাবে খেলাধুলা খেল তামাশা অনুষ্ঠান দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি রক্ত ছিটানো আপনার রং ছিটানো কত কি আছে, এগুলো সব জাহেলিয়ত কুসংস্কার। দিন যত যাবে তত বাড়বে, এগুলো সব হিন্দুদের নীতি, সব এসে জমা হবে, একটাও জায়েজ নয়। এভাবে গান বাজনা বাদ্যযন্ত্র, গান বাজনা টোটালে হারাম, অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না। আর বড় মেয়েদের নাচ, বড় মেয়েদের গীত কত কি, তার তো কোনো হিসাবই নেই। সব কাপুরুষ যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে, নাচে, হলুদ মাখায়, এদের বাপ এদের মা হলো একবারে কাপুরুষ, একবারে ঘৃণিত বাপ, একবারে ঘৃণিত। এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি, ওর কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে। কেন যাব? সাথে সাথে বিবাহের পূর্বে কোন প্রকার অনুষ্ঠান নাই, হলুদ মাখা মাখতে হবে এর কোনো বিধান দুনিয়াতে নেই। মাখতে পারে, হলুদ গায়ে দিতে পারে, ওর মা দিবে, ওর খালা দিবে, ওর ফুফু দিবে, ওর বোন দিবে, ওর ভাবি কেন এখানে, ওর চাচাতো বোন কেন এখানে, তাহলে তো সূচনাতেই জেনা। আল্লাহর নবী বলছেন, লাতুবাসিরুল মারাতা আল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতানাথালে যাও যে কান্নঞ্জরে ইলাইহা, যদি গায়ে হাত লাগায় তাহলে তার শরীরটা নরম, সাদা না শক্ত, এটা ওকে অন্তরের চোখে দেখা হারাম। তাহলে একজন মাওলানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে, সেখানে শিক্ষকতা করতে পারে কি করে? কলেজ তো থাকলোই। এটা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল, একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আল্লাহ তানজুরুল মারাতে ইলা আওরাতির মারাতে, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। আল্লাহ ইউসির রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না। আল্লাহ তুমজিল মারাতে ইলা মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুতে পারে না। যার এই হাদিস জাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে, করে করবে, যেটা এখন বাস্তব হচ্ছে। কিভাবে সেটা পরের কথা, কিন্তু নারী নারী যে জেনা করবে, করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি নাকচ করে দিয়েছে। একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না, এক বিছানে থাকতে পাবে না, এক কাপড়ে থাকতে পাবে না, এক লেপের নিচে থাকতে পাবে না। হাদিস বুখারি মুসলিম টোটালি নিষেধ। তাহলে হলুদ মাখাতে পারে কি করে? হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে, বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না, কেবলামুখী হয়ে বসতে হবে না। কি হলো? আপনারা কথা বলেন না, একজন কাজ করছে ওই নিয়ে যাবে। আচ্ছা, ওকে একজন নিয়ে যান, একজন ধরে নিয়ে যান, একজন বা দুইজন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন, বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না, মোহর কম বাঁধতে হবে, ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না। বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয়। বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাপ মা সাজাবে, তোমরা ওকে ছাড়লে কেন? অজব কথা, থাকবে নিয়ে যাবো, তো বুঝো না।
পাগলা তোর ধরে লাগলো না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোন প্রকার অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক বাসর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরুতমে ইদাল আগ্নি ওয়া ইত্রাকুল ফুকারা সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় হাদিস বুখারী মুসলিম যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে এটা কুকুর সিরিয়াল খাবে কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপর আর রাসূল বললেন অমান তারাকা দাওয়া ফাকা দাসাবাল কাসেম যে ব্যক্তি অলিমার ব্যবস্থা করলো না সে আবুল কাসেমের নাফরমানি করলো সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে এর বৈধতা নেই সন্তান হলে খাতনা করার সময়তে মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে এর বৈধতা নেই সাত দিনের দিন আকিকা দিতে হবে মানুষকে দেশবাসীকে দাওয়াত দিতে হবে এর প্রমাণে আল্লাহর নবী কোনো কিছু বলেননি আল্লাহর নবী বললেন অলিমা করে না যে সে নাফরমান অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড় বোঝা গেল না অলিমা বাসর রাতের পরের দিন হবে এটাই সুন্নাত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক সহিহ হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যে কথাটা সেটা একটু বলে নি বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে দুই রাকাত সালাত আদায় করবেন স্বামী ইমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে ইমামতিতে দুই রাকাত সালাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছো সে কল্যাণ চাচ্ছি আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি বেহায়াই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই দোয়া বাসর রাতে মাথায় হাত দিয়ে পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লাউ আন্না আহাদাকুম আইয়াতিয়া আহলাহু তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় ফাকাল তারপর সে যদি বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও অজান্নবি শয়তানা মার জাক্তানা আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও এখন আল্লাহ রাসূল বলছেন যে ই ইউকাদদার ও বাইনাহুমা দালিকা লাইজুর রুহু শয়তানা বাদা এখন যদি তাদের কোনো সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বাসর রাতে যদি মাথায় হাত দিয়ে এই দোয়া না হয় মিলনে যদি এই দোয়া না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুটতরাজ করবে জেনাচুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় মত্ত থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক কেন হাদিস তো বুখারী মুসলিম এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে আবার বাক্যটা অনুবাদ করি আল্লাহ রাসূল বলছেন তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সে যদি বলে বিসমিল্লাহ
আমি আল্লাহর নামে মিলন পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম। আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা, হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো। ওয়া জান্নাবি শয়তানা মা রাজাকতানা, আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো। বাক্য শেষ। এখন আল্লাহ নবী বলছেন ইন ইউকাদদারু বাইনাহুমা আওলাদুন, যদি এখন এদের সন্তান পেটে আসে, সন্তান যদি হয়, ফালা ইয়াজুরুহু শয়তান আবাদা, কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম, কথা বোঝা জানি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখে বিবাহ করো, দেখে বিবাহ করা ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা নিকাহ ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইর ইযনি ওয়ালিহা ফানিকাহু বাতিল ফানিকাহু বাতিল ফানিকাহু বাতিল, কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওলা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলছেন ইন্না যানিয়া হিয়া আল্লাতী তুজাব্বিজু নাফসাহা, সেই মহিলা ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসেছে, বাপকে না বলে যে বিবাহ বসেছে, সেই মহিলা ব্যভিচারিণী, বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোর্টে বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে, সেই বিবাহে যদি দশ ছেলে হয় সবটাই যারজ অবৈধ সন্তান। শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায়, তার ভাই মরে যায়, যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে। একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে। বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায় তো বারো সুযোগ হয়নি, জেনা অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে, বিবাহ হতেই হবে। যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে, সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ। সে নিজেও বুঝমান নয়, বুদ্ধিমান নয়, ধর্মকর্ম বুঝে না, নিজেরও বুদ্ধি নাই ধর্মকর্ম বুঝে না। তুমি যে এত ক্ষমতাশীল তো বেটি চলে গেল কেন? তুমি যে এত প্রভাবশালী নিজের মর্যাদাকে হিসাব করো, জিন্দেগিতে সে মেয়েকে আনবো না, মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। ওহ কত তার মর্যাদা, মর্যাদার হিসাব করে। আর সেদিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গ্রামের চাচা তো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও, চাচা তো ভাতিজের সাথে মেয়েকে পাঠিয়ে দিল। ওটা কি ওর স্বামী নাকি ওদের সাথে পাঠাচ্ছেন? যে ধর্ম বিকৃত হয়নি, ধর্ম তার নিজ গতিতে আছে। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, বের হয়ে যাওয়া বিবাহ বাতিল, সব হারাম। এতে যত সন্তান হয়েছে সব অবৈধ। আজ হোক আর কাল হোক, দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে, বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে, চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে, তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হয়।